এই আমাদের সার্কিট ডায়াগ্রাম তো এটি কীভাবে কাজ করে সে বিষয়ে আর জানব। এখানে রয়েছে একটি এসি লাইট এবং একটি ডিসি লাইটের ডায়াগ্রাম রয়েছে, তো আমরা দুইটি বুঝবো এটি কীভাবে কাজ করে। এখানে রয়েছে একটি এলডিআর, দুটি রেজিস্টার এবং একটি ভলিউম এবং একটি ট্রানজিস্টর। তো এলডিআর এর কাজ হচ্ছে দিনের বেলায় এখানে যখন আলু সূর্যের আলো পড়বে তখন এটাকে ওই কালেক্টর এবং ইনভার্টার এই দুইটাকে কালেকশন করে দিবে। দিনের বেলায় যখন সূর্যের আলো এখানে পড়বে তখন ওই ট্রানজিস্টারের কালেক্টর ইনভার্টার এই দুটাকে কালেকশন করে দিবে, আর তখনই এদিক দিয়ে প্লাস পজিটিভ ভোল্টেজ থাকা এদিক দিয়ে প্রবেশ করবে। যেহেতু এদিক দিয়ে আমরা নেগেটিভ ভোল্টেজটা ডাইরেক্ট করে দিয়েছি, তো এদিক দিয়ে যদি পজিটিভ ভোল্টেজটা প্রবেশ করতে পারে তাহলেই এই রিলেটি এন ও থেকে এন সিতে চলে আসবে, আর তখনই এটা লাইটটা বন্ধ থাকবে। যখনই এটা এন ওতে চলে যাবে কালেকশনটা তখনই এই লাইটটা জ্বলে উঠবে, আর রাত্রে বেলায় শুধু এই কালেকশনটা এন ওতে চলে যাবে, আর দিনের বেলা এটা এন সিতে থাকবে। এন ও হচ্ছে নর্মাল ওপেন আর এন সি হচ্ছে নর্মাল ক্লোজ। কেন দুটি রেজিস্টার ব্যবহার করা হয়েছে, এই রেজিস্টার এজন্য ব্যবহার করা হয়েছে যাতে এদিক দিয়ে অতিরিক্ত ভোল্টেজ প্রবেশ করতে না পারে, আর একটি ভলিউম ব্যবহার করা হয়েছে যাতে বা এই সেন্সরটাকে কন্ট্রোল করতে পারি কতটুকু আলোতে এই সেন্সরটা ভালো মতো কাজ করবে এটা জানার জন্য। তো আমরা এখানে একটি এসি লাইট ফিটিং করতে পারবো কীভাবে, এখানে আমরা পজিটিভ এসি এবং নেগেটিভটা ডাইরেক্ট থাকবে, যেহেতু দিনের বেলা এই কালেকশনটা এন সিতে থাকবে যার কারণে দিনের বেলা এটি বন্ধ থাকবে এবং রাত্রের বেলা সেন্সরের কাজ করা বন্ধ করে দেবে, তার জন্য এই কালেকশনটি আবার এন ওতে চলে আসবে তাই এটি রাত্রের বেলা জ্বলবে। তো এই ছিল একটি এসি ডায়াগ্রাম। তো আমরা ডিসি ডায়াগ্রামটা কীভাবে আসবো সেটি দেখি, এটি হলো একটি ডিসি ডায়াগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন ডিসি লাইট সেম সেই আগের ডায়াগ্রামটাই, শুধু খালি এখানে একটু ভিন্ন। তো আমরা ডিসি যেহেতু আমরা একটি ডিসি লাইট জ্বালাবো, তো আমরা এখানে যেহেতু আমরা 6 ভোল্ট আছে তো আমরা এই 6 ভোল্টের পজিটিভটা ডাইরেক্ট করে দিয়েছি এবং নেগেটিভটা এখানে রিলের মধ্যে সুইচিং করে দিয়েছি যাতে ওই দিনের বেলা এনসিতে কালেকশন থাকে যার কারণে এটা জ্বলবে না, আর রাত্রেবেলা এন ওতে অটোমেটিক কালেকশনটা চলে আসবে যার কারণে এটি রাত্রেবেলা জ্বলবে। তো এই সার্কিটটি এভাবেই কাজ করে। এই সার্কিটটি দিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক কাজ দেখাবো, তো তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।